জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় লাঠিচার্জের ঘটনায় বেশ কয়েকজন আহত ও ৫ জন আটক হয়েছেন। এই সময় বিএনপি নেতা ডক্টর মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকার ভীত হয়ে বিনা উস্কানিতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, জনদুর্ভোগ সৃষ্টি করায় বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে খেতাব বাতিল হলে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান পুলিশ। যেহেতু অসংখ্য মানুষ এখান থেকে চলাচল করে, আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি, আপনারা একটা রুট হলেও যান চলাচলের সুযোগ রাখেন। যখনই আমরা অনুরোধ করার চেষ্টা করেছি, তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশের উপরে হামলা করার চেষ্টা করেছে। তখন আমরা তাদের হামলাটা প্রতিহত করার চেষ্টা করেছি। হামলার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি নেতারা। যখন দেশ বিধ্বস্ত হতবিত সেই সময় কোন বীর বলেছেন উই রিভল্ট, সেই জিয়াউর রহমান তার খেতাব কেড়ে নিতে পারে, তার খেতাব কেড়ে নিতে পারে না। তখন খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করো, সেদিন থেকে তোমার প্রধানমন্ত্রীত্ব আর থাকবে না। জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। যে স্বৈরাচারী সরকার কোনো বিরোধী কণ্ঠস্বরকে কথা বলতে দেবে না, দাবিয়ে রাখবে, সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই এটি অংশ। আল জাজিরার ইস্যুকে ধামাচাপা দিতে সরকার খেতাব বাতিলের অপকৌশল নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আগামীকালের নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, আগের 3 ধাপে নির্বাচনের ধারাবাহিকতায় এই নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকার জনগণের মত প্রকাশে স্বাধীনতায় বিশ্বাসী। সরকার পৌরসভা নির্বাচনে ভোটারদের অবাধ ভোটাধিকার প্রয়োগে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আমরা আশা করছি কোনো প্রকার হানাহানি ছাড়া শান্তিপূর্ণভাবে পৌরসভার ভোট গ্রহণ সম্পন্ন হবে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার এদেশে কারোরই নেই। এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতি জনক হচ্ছে বিএনপি। তারাই মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক। 4র্থ ধাপে 55 পৌরসভায় ভোট হবে কাল। গেল রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এসব পৌরসভার 30টিতে ইভিএম এবং 25টিতে ব্যালটের মাধ্যমে ভোট হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য মাঠে থাকবে। তবে মাদারীপুরের কালকিনি পৌরসভায় সহিংসতার কারণ দেখিয়ে গেল বৃহস্পতিবার নির্বাচন স্থগিত করেছে কমিশন। দর্শক, রাঙামাটি পৌরসভা নির্বাচনের সরঞ্জাম বিতরণের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, ভোটের প্রস্তুতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মৌসুমী, গতকাল মধ্যরাতেই রাঙামাটি পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। এই প্রচারণা চালাতে গিয়ে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে, প্রার্থীর সমর্থকদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ দুপুর থেকে রাঙামাটি পৌর এলাকার যে সমস্ত কেন্দ্র, 31টি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু প্রচারণায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেহেতু নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এবারে প্রথমবারের মতো রাঙ্গামাটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই রাঙ্গামাটি পৌরসভায় মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার রয়েছে 62,913 জন। গতকাল রাত থেকেই রাঙ্গামাটি শহরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আজকে রাত থেকেই সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং রাঙ্গামাটি পৌরসভার আগামীকালের যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে সকলে আশা করছেন। সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। শুক্রবার বন্ধ থাকার পর আজ থেকে আবারও করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ নিবন্ধন করেছেন। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এ সময় তিনি জানান, বয়স্কদের সমস্যা হলে স্পট রেজিস্ট্রেশনের বিষয়ে চিন্তা করা হচ্ছে। আজ টিকা দেওয়ার পরিমাণ 6.5 লাখ ছাড়াবে। 35 লাখ টিকা দেওয়ার পর পরিসংখ্যান যাচাই করা হবে। তখন গ্রামের মানুষের আগ্রহ বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য সচিব। প্রায় 5.5 লক্ষ মানুষকে ইতিমধ্যে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। আমি মনে করি 6 লক্ষ পার হয়ে গিয়ে আরো অনেক বেশি যাবে। অনেক বয়স্ক মানুষ তারাও মেসেজ পেয়েছে এবং এসে তারা দিয়েছে। ওনারাই যেহেতু বলেছে যে খুব চমৎকার হয়েছে। আমরা যদি এরকম দেখি অনলাইনে কোনো ক্রমেই তারা ঢুকতে পারছে না, একেবারে ইল্ডারলি 80 ইয়ার্স ওল্ড বা অ্যাবাভ, তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি কিনা স্পটে সেটাও আমরা আজকে ঘুরে ফিরে দেখব। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। তুহিন, করোনার টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন এবং টিকা নেওয়ার পর সবার মধ্যে কি ধরনের স্বস্তি কাজ করছে, বিস্তারিত জানাবেন। মৌসুমী, টিকার নেওয়ার খবর সকাল থেকে জানাচ্ছি এবং এখন প্রায় শেষ পর্যায়ে 2টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখানে টিকা বিতরণ কার্যক্রম চলবে। তো সকাল 9টা থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে, সকাল থেকেই আমরা প্রচুর ভিড় লক্ষ্য করেছি। এখানে মানুষের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। প্রতিদিন এই কেন্দ্র থেকে 1200 টিকা দেওয়ার একটি ব্যবস্থা রয়েছে। তবে মানুষের উপস্থিতির কারণে সেই জায়গাটায় মাঝে মাঝে কিন্তু তাদেরকে পরিমাণের অতিরিক্ত টিকাও দিতে হয়, যেমনটি ঘটেছিল বৃহস্পতিবারে প্রায় 1800 মানুষকে এই কেন্দ্র থেকে টিকা দেওয়া হয়েছে। আর সেই ঘটনাটি ঘটার কারণ ছিল স্পট রেজিস্ট্রেশন, যার কারণে তাদের এই পরিসংখ্যান অর্থাৎ কতজন টিকা নেবেন তার পরিসংখ্যানটি তাদের হাতে ছিল না, যে কারণে প্রস্তুতির তুলনায়ও বেশি টিকা তাদের দিতে হয়েছে। আজ স্পট রেজিস্ট্রেশন বন্ধ। যারা এসএমএস পেয়েছেন তাদেরকেই এখানে টিকা দেওয়া হচ্ছে। তারপরেও এখানে 1200 দেওয়ার প্রস্তুতি থাকার পরেও আরও 200 অর্থাৎ 1400 টিকা নিয়ে কিন্তু তারা প্রস্তুত আছেন, যে কোনো কারণে যদি বেশি দিতে হয় আরও 200 ভ্যাকসিন কিন্তু তারা রেডি রেখেছেন দেওয়ার জন্য। তবে 2টা পর্যন্ত এই ভ্যাকসিন কার্যক্রম চলবে, এরপরে শেষ হয়ে যাবে। কিন্তু সারা দেশ ব্যাপী 1000 হাসপাতালে 1000 টিকা কেন্দ্রে কিন্তু এই টিকাদান কর্মসূচি চলছে। মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে, মানুষের মধ্যে ভীতি কেটেছে, বিভ্রান্তি কেটেছে, মানুষ কিন্তু টিকা নিচ্ছে। এবং তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। এদিকে করোনার গণটিকা দেওয়া হচ্ছে দেশ জুড়ে। সময়ের সঙ্গে বেড়েছে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা। চট্টগ্রামে ভিড় উপেক্ষা করে টিকা নিতে আসেন মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন অনেকেই। করোনা ভাইরাসের গণটিকাদানের 6ষ্ঠ দিনে বরিশালের হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে মানুষের। এই জেলায় প্রথম ধাপে 1,68,000 ব্যক্তি টিকা দেওয়া হবে। শুরুতে ভয়ভীতি থাকলেও ঝালকাঠি, নওগাঁ, নড়াইল সহ বিভিন্ন স্থানে ভ্যাকসিন নেওয়ার পর স্বস্তি জানান মানুষ। फेसबुक पेज वेरिफाई करार नामे प्रथमे नेওয়া হয় টাকা এরপর आईडी हैक करे शुरू হয় ब्लैकमेल। এভাবে ভুক্তভোগীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। কানাডার নাগরিক পরিচয় দিলেও নরসিংদীতে বসে এইসব অপরাধ করত এক ব্যক্তি। অবশেষে গোয়েন্দার জালে ধরা পড়েছে সৈকত মিয়া। জুবাইর সানি রিপোর্ট। চার্লস অ্যাড্রেস বিম নামের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিজ্ঞাপন দেয়া হয়। 10,000 টাকার বিনিময়ে পেজ ভেরিফাই করা হয়। এমন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে মিরপুর ১-এর শিক্ষার্থী হৃদয় আহমেদ তার ৬৭,০০০ ফলোয়ারের আইডি ভেরিফাই করার জন্য যোগাযোগ করেন। শুরুতে দিতে হয় ১০,০০০ টাকা। ভেরিফাই করার শর্তে আইডি পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় ওই ব্যক্তির হাতে। এরপর নাম ঠিকানা সহ সব তথ্য পরিবর্তন করে আইডির মালিক বনে যান ওই ব্যক্তি। দাবি করা হয় 1 লাখ টাকা। নিরুপায় হয়ে হৃদয় আশ্রয় নেয় গোয়েন্দা পুলিশের। আমার আইডি পাসওয়ার্ড ছিল, আমি আইডি পাসওয়ার্ড দিলাম। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর একটু পর দেখি আমি আর আইডিতে ঢুকতে পারতেছি না, লগ ইন করতে পারতেছি না, আমার অ্যাক্সেস চলে গিয়েছে। তো এরপর দেখি আমার আইডি আর মানে একদম আমার অ্যাক্সেসে নেই, আমার আয়ত্তে নেই। তারপর আমি নতুন একটা আইডি খুলি। আইডি খুলে আরও এরকম কয়েকটা ব্ল্যাক মার্কেটে কিছু গ্রুপ আছে, এরকম ওই গ্রুপের মধ্যে ঢুকে দেখি যে আমার এটা সেল করে দেওয়ার জন্য ট্রাই করতেছে। অভিযোগ পেয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ গ্রেপ্তার করে প্রতারক সৈকত মিয়াকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার সৈকত মূল পেশার বাইরে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। আমরা সেটা তদন্ত করে আমরা দেখি যে একজন ব্যক্তি, সে নরসিংদীতে অবস্থান, সে পরিচয় দেয় যে সে কানাডাতে আছে, বাট সে থাকে হচ্ছে নরসিংদীতে তার অবস্থান, এবং নরসিংদী থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এবং নরসিংদী থেকে সে এই ব্লু ভেরিফাইড করে দেওয়ার কথা বলে সে এরকম প্রতারণা করছিল। পুলিশ জানায় 2012 সালে $400 দিয়ে কানাডিয়ান নাগরিকের নামে খোলা ওই আইডি কিনে প্রতারণা করে আসছিল সৈকত। সে এই ব্লু ভেরিফাইড করার জন্য যে আইডিটা, সেটা সে মিশরের একজন ব্যক্তির কাছ থেকে, একটা থার্ড পার্টি থেকে সে এই $400 দিয়ে সেই আইডিটা কিনে। জুবাইর সানি, RTV, ঢাকা। রেকর্ড দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। 1.5 মাসের ব্যবধানে লিটারে দাম বেড়েছে ৪৫ থেকে ৫০ টাকা। পাইকারি ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে কিছুটা বাড়লেও দেশে তেল আমদানির সঠিক তথ্য না থাকায় আমদানিকারকরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। ভোক্তা অধিকার সংস্থা ক্যাব বলছে, কারসাজি বন্ধে আমদানিকারকের সংখ্যা ও মজুদ বৃদ্ধি করতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। দেশের বাজারে গত বছরের ডিসেম্বরেও বোতলজাত সয়াবিন তেল বিক্রি হতো ৯০ থেকে ৯৫ টাকা দরে। মাত্র ২ মাসের ব্যবধানে ব্র্যান্ড ভেদে সেই তেল বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। বাড়তি দাম নিয়ে বিপাকে নির্দিষ্ট আয়ের মানুষ। যেটা আমাদের নাগালের বাইরে, আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য কষ্ট। এত দামে খায়া তো আমরা কুলাইতারি না, অনেক খরচ বেশি হয়ে যায়। তবে বিক্রেতারা জানান, বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ৯০-৯২ ছিল লিটার আমাদেরকে দিত, গায়ে রেট ১০০-১০৫ ছিল। সেটা এখন পর্যায়ে কমে বাড়তে ১.5 থেকে ২ মাসের ভিতরে এখন ১৩৫ টাকা হচ্ছে। আপনি এখানে বসে ফোন দিলে যে কোনো কোম্পানি আপনার দোকানে এসে তেলটা পাড়ায় দিতে পারতেন, তেলের কোনো সংকট নাই, কিন্তু দাম বেশি। আন্তর্জাতিক বাজারেও সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। তবে পাইকারি ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন, সমস্যা অন্য জায়গায়। সরকারের কাছে তেল আমদানির সঠিক চিত্র না থাকায় বাজার নিয়ন্ত্রণ এখন আমদানিকারকদের হাতে। মিল মালিকরা যদি দাম কমিয়ে না বিক্রি করে, তাহলে আমরা কিভাবে বিক্রি করব? বাণিজ্য মন্ত্রণালয় তথ্য ভান্ডার গড়ে তুলতে হবে। কতটুকু আমার দেশের চাহিদা আছে, কতটুকু শর্টেজ আছে, আমি এই শর্টেজটা কোথা থেকে মেকআপ করব? এই ব্যাপারে আমদানিকারকদের সাথে যোগাযোগ করা হলে কেউই কথা বলতে রাজি হননি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব জানায়, দেশের ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন, যার ৯০% আমদানি করা হয়। তেলের দাম ভোক্তার নাগালে আনতে সরকারের মজুদ বাড়ানোর পরামর্শ ক্যাবের। এই গুটি কয়েক আমদানির কারণে কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। যখনই ভোজ্য তেলের দাম বেড়ে যায়, তখন তারা কিন্তু সরবরাহটা কৃত্রিম সংকট তৈরি করে। তাদের কাছে যে পরিমাণে স্টক আছে তার চেয়ে বেশি তারা তাদের যে ডিউগুলো ছেড়ে দেয়। ওই ডিউগুলো ছেড়ে দিলেই বাজারে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা ক্রাইসিস তৈরি হয়। এই ক্রাইসিসটার কারণে প্রবলেমটি হচ্ছে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার নজরদারির পরামর্শ দিয়েছে সংগঠনটি। অন্য বিদেশ থেকে আসতেছে, তার কোনো ধরনের তদারকি আমাদের কোনো দপ্তর থেকে করা হয় না, না হবার কারণে এই সুযোগটা তারা পাচ্ছে। সেলিম মালিক, RTV, ঢাকা। বিকট আওয়াজ ও দৃষ্টিরোধী ধোঁয়ার লোক দেখানো কার্যক্রমে চলছে মশা নিধন। যদিও এতে পরিবেশ দূষণ ছাড়া তেমন কিছু হচ্ছে না বলে মত নগরবিদদের। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছে পরিবেশের ভারসাম্য রক্ষায় এর চেয়ে বেশি ওষুধ দেওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থায় মশা মারতে নতুন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন তারা। রাজধানীতে মশার উপদ্রব নিয়ে মাদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন সুমন দে। ধোঁয়ায় অন্ধকার চারদিক, বিকট শব্দে মশা না মরলেও মানুষের কানে তালা লাগার দশা। মশা মারতে সিটি কর্পোরেশনের এমন বায়ু ও শব্দ দূষণের পরও মশাদের দৌরাত্ম্য কমছে না কিছুতেই, বরং ধোঁয়ার মধ্যে মশাদের উড়োউড়ি যেন আরও বেড়ে যায়। মশা নিধনের এমন অভিযান রাজধানীর অভিজাত এলাকাগুলোতে সপ্তাহে দু একবার দেখা গেলেও অন্যান্য এলাকায় তা যেন স্বপ্নে দেখার মতো। অভিজাত এলাকায় যদি মাত্র সপ্তাহে দুবার পোগার মেশিন চালানো হয়, সমস্ত নগরী ভয়ঙ্কর রকমভাবে অবহেলিত। আইসিডিডিআরবি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট মহল বারংবার বলা সত্ত্বেও ঔষধের কার্যকারিতা নিবিড় পর্যবেক্ষণ করে সেটিকে যথোপযুক্ত করার প্রচেষ্টাটা শেষ হয়নি। এটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। পরিবেশ রক্ষায় এর চেয়ে বেশি ঔষধ ছিটানোর সুযোগ নেই বলে জানালেন উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। সপ্তাহে একদিনই তো করবে, কারণ আপনার আমার পুরো এলাকাটা ৫৪টা ওয়ার্ড, সব জায়গা আমাকে কাভার করতে হবে। কেউ চাইলেই কিন্তু একই জায়গায় আমরা প্রতিদিন দিতে পারি না, দিলে তারা বরং প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, গাছপালা ক্ষতিগ্রস্ত হবে, প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হবে, মানুষও ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থায় মশার কামড় থেকে নগরবাসীকে রক্ষায় প্রজনন ক্ষেত্রগুলোকে ধ্বংসের পরামর্শ দিলেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কোনো মশা কামড় দিতে দেওয়া যাবে না। এদের মশা কামড় দিলে আমাদের একটা আতঙ্ক হবে, আমার যে কোনো রোগ হতে পারে, ডেঙ্গু হতে পারে, অন্য কোনো রোগ। আসলে প্রচুর কীটতত্ত্ববিদ লাগবে। তারা একদিকে যেমন ধরেন প্রথমে একটা সার্ভে করবে একটা এলাকায় মশা কীরকম, তারপরে মশার ওষুধ এবং প্রজনন স্থান এগুলোকে ধ্বংস করার নেতৃত্ব দেবে। পুরনো ওষুধে অভ্যস্ত হয়ে যাওয়ায় মশার উপদ্রব কমছে না বলে মনে করেন দক্ষিণের মেয়র। তাই মশার উৎপত্তিস্থল ধ্বংসে মনোযোগ দেওয়ার কথা জানালেন তিনি। দীর্ঘদিন একটি কীটনাশক ব্যবহার করলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়, এর জন্য আমরা আমাদের কীটনাশক প্রয়োগটাও একটু পরিবর্তনের নতুন কৌশল নিচ্ছি। আশ্বাসের পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে মশার অত্যাচার থেকে মুক্তি চান নগরবাসী। মশার ঔষধ কতটা কার্যকর আর কতটা অকার্যকর সেই বিতর্কের অবসান ঘটেনি গত কয়েক দশকেও। কার্যকর হলেই সেটাই বা কতটা কার্যকর সেই প্রশ্নও রয়েছে। তবে মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে নগরবাসীকে মশার উপদ্রব থেকে নিস্তার দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, মান্ডা, ঢাকা। রাজধানীর শাহবাগে দিনে দুপুরে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ৬জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার বিভিন্ন স্থানে অভিযানে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়। ছিনতাইয়ের ২ লাখ টাকা উদ্ধার হলেও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয় ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী জানিয়ে তাদের সাথে আরও কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় অভিযোগপত্র দাখিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, হত্যা চেষ্টায় ইরফান সেলিমের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ছিনতাইয়ের যে আরও যে ৩৫ লক্ষ বাকি টাকা, এটা ছিনতাইকারী গ্রুপের আরও সদস্য আছে, আমরা তাদেরকে অচিরেই ইনশাল্লাহ ধরে ফেলবো। টাকাগুলি তারা ভাগ করে নিয়ে যায়। সরকারি কর্মকর্তা যে কয়েকজন মিলে মেরেছে এই বিষয়টি সত্যতা পাওয়া গেছে, এবং যেটি ঘটনা সত্য সেই বিষয়টাই আমরা সত্যতা উঠিয়ে আমরা আদালতে চার্জশিট প্রদান করেছি। সে তো গাড়িতে ছিল, তার সাথে যারা ছিল তারা এই কাজগুলি করেছে। শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের বড় ছেলে সাংবাদিক শাহিন রেজানুর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার ভ্যাঙ্কুভার হাসপাতালে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শহীদ রেজা নূর প্রজন্ম ৭১-এর সভাপতি ছিলেন। ৭১-এ মানবাধিকার অপরাধ মামলা ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের অন্যতম সাক্ষী ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জোরদার ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে রাজপথে সোচ্চার ছিলেন তিনি। শাহিন রেজা নূর ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে লেখা তার বেশ কিছু বই রয়েছে। दर्शक करोना भाइरस निये आतंकित हबेन ना, सतर्क हन, निजे परिच्छन्न थाकुन, मास्क परुन, अन्यके सचेतन करुन। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।